মানুষকে জিজ্ঞেস করে, তোমরা আমার সন্তানকে দেখছো? মানুষেরা কয়, তোমার সন্তান বহুত বড় অফিসার, অমুক ব্যাংকের বহুত বড় অফিসার হয়েছে গো। মা শুধু খবর খানি পায় বাবাকে একদিন বলতেছে, স্বামী গো একটু যাও না গো। ও স্বামী, সন্তান যদি বাপ মা ভুলে যায়, কিন্তু বাপ মা কোনোদিন সন্তান ভুলে না। সন্তান ভুলে গেলেও বাপ মা সন্তান বলতে পারে না। মায় কয়, তুমি একটু যায় দেখে আসো, তুমি একটু যায় দেখে আসো। বাবা একদিন গেছে ঢাকা শহর ঠিকানা লইয়া, ঠিকানা লইয়া আসা ঢাকা শহর গিয়া হাজির। অফিসের ভিতরে ঢুকতে যাবে, ঢুকতে যাওয়ার সময় গেইটে পাহারাদার তারে আটকায় দিল। পাহারাদার জিজ্ঞেস করে, চাচা কার কাছে যাবেন? কয়, অমুকের কাছে। কয়, অমুক তো আমার অফিসের সবচেয়ে বড় স্যার, হেড স্যার, এই হেড স্যারের সাথে দেখা করা যায় না, হেড স্যারের অনুমতি নিতে হয়, অনুমতি যদি দেন তাহলে আপনাকে ঢুকতে দেব, যদি স্যার অনুমতি না দেন তাহলে ঢুকতে দেওয়া যাবে না, গেইটে আপনি দাঁড়ান। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে, যায় বলতেছে, স্যার একজন গ্রামের মানুষ, বৃদ্ধ মানুষ আসছে আপনাকে দেখার জন্য, আপনার সাথে দেখা করার জন্য, পরিচয় আমি জানতে চাই নাই, বলছে আপনার সাথে দেখা করতে আসবে, আমি কি তারে ঢুকতে দেব? এমনি ছেলে সিসি ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকাইয়া দেখতে পায় বৃদ্ধ লোকটা আর কেউ নয়, ওই বৃদ্ধ লোকটাই ওই রিক্সাওয়ালা যে তার জন্মদাতা পিতা, যেই বাবা তার রিক্সা চালায় চালায় লেখাপড়া করাইল, ওই বাবা গেইটের সামনে দাঁড়ায় আছে রে। কিন্তু সন্তান যখন অতিরিক্ত অন্যায় করে, পাপ করে, মানুষ যখন গুনাহ করে, তার কলিজা শক্ত হয়ে যায়, কলিজার ভিতরে দরদ থাকে না, মায়া থাকে না, চোখ দিয়া পানি আসে না, গুনার বদ আসর হলো চোখ দিয়া পানি না আসা, কলিজা নরম না হওয়া। যুবক এই দৃশ্য দেখার পরও তার চোখ দিয়ে পানি আসলো না, দিলটা একটু নরম হলো না, বাবাকে চিনার পরেও দারোয়ানরে বলতেছে, নে তুই 500 টাকা নিয়ে যা, যা বলবি স্যারের টাইম নাই, স্যার দেখা করতে পারবে না, আপনাকে 500 টাকা দিছে, টাকাটা লইয়া বাড়ি চলে যান। দারোয়ান যখন আইয়া কয়, চাচা আমার স্যার পুরো বিজি, টাইম নাই, দেখা করার সময় নাই, আপনারে 500 টাকা দিছে, আপনি টাকাটা লইয়া বাড়ি চলে যান। তখনই বৃদ্ধ মানুষটা মাটিতে বসে গেছে, মাথায় হাত দিয়া চোখ দিয়া পানি ঝরা, কান্দে আর কয়, বাবা রে আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার মানিকের চেহারাটা দেখার জন্য, এক নজর চেহারা দেখার জন্য এসেছিলাম, সাহায্য নিতে আসি নাই, তুমি টাকাটা ফেরত দিয়া দিও। আর বইল, গেইটের পাশে তোমার বাবা এসেছিলেন দেখার জন্য। তখন দারোয়ান দৌড় দিয়া গিয়া চাচারে জড়ায় ধরে কান্দে, দারোয়ানে কয়, চাচা আমি আপনারে চিনতে পারি নাই, আমার স্যার বুঝি এত শক্ত মানুষ, আমার স্যারে 50,000 টাকা মাসে বেতন পায়, আর আমি মাত্র 3,000 টাকা মাসে বেতন পাই, ওই 3,000 টাকার ভিতরে 2,000 টাকা আমি আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দে, 1,000 টাকা দিয়া বি শহরে তো, আর আমার স্যার বুঝি আপনারে 500 টাকা দেয় গ্রামে যাওয়ার জন্য। চাচা আপনি কষ্ট নিয়েন না, আমার পকেটে 500টা টাকা আছে, আপনি নিয়ে যান গো। চাচা তখন কান্দের কো, বাবা রে, ও বাবা আমার টাকা দিয়ে তুমি খুশি করতে পারবা না, জীবনে বহুবার দিনের পর দিন না খায়া থাকছি, অসুবিধা নাই। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা মুইসা রওনা দিছে বাড়ির দিকে। এই দিকে দুখিনী মা দাঁড়ায় আছে, স্বামী যাবে যায়া সন্তানের খবর দিবে, গ্রামে পৌঁছতেই মা দৌড়ে আসলো, স্বামী গো। ও স্বামী, বলো না আমার বাড়ি কেমন দেখছো? চেহারাটা তার ভালো নি, স্বাস্থ্যটা তার ভালো নি, আমার সন্তান কেমন আছে একটু বলো। বাবা চোখের পানি মুছে আর কয়, বিবি গো ঘরে চলো, রাস্তায় কথা বলা যাবে না, ঘরে চলো।
বিবির ধইরে নিয়া বাবা বাবা চইলে আসছে ঘোরে, আইসেই তার মাকে জোরে ধরে কই বিবি গো, ও বিবি তোমার সন্তান আর সন্তান নাই, ছেলে আর ছেলে না, আমার সাথে দেখা করার টাইম তার নাই, আমাকে গেট থেকে ফিরা দিছে। আমি দারোয়ানরে জিজ্ঞেস করেছিলাম তোমার স্যার আমারে দেখছে নাকি, সে বলছে স্যারে দেখছে, গেটের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে, ওই সিসিরে ক্যামেরা দিয়ে বুঝি আমারে দেখছে। এরপরও তোমার সন্তান আমার সাথে দেখা করার টাইম পায় না, আমারে 500 টাকা দিয়ে দিছে চলে যাওয়ার জন্য, আমি তো টাকাটা আনি নাই। আমি বলছিলাম আমি সাহায্য নিতে আসি নাই গো, আমি আসছিলাম এক নজর দেখার জন্য। ও বিবি সন্তান আর সন্তান নাই, বলে যাও বলে যাও, আমাদেরকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। মা চিৎকার দিয়া বিছানায় পড়ে গেল, মা চিৎকার দিয়া বিছানায় পড়ে গেল, মালিক কত রাত সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছি, হিসাব না কত নিজের কানা সন্তান রে তুলে তুলে খাওয়াইছি, ঈদের দিনে নিজে সিরা কাপড় পরছি, আমার সন্তান রে নতুন কাপড় কিনে দিছি, বাবা পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজে রওনা দিছে, সন্তান রে নতুন কাপড় কিনে দিছে। এইভাবে মা চিৎকার দিয়ে বিছানায় পড়ে গেছে, হাউ মাউ করে কাঁদতেছে, মা অসুস্থ হয়ে পড়ছে, সন্তানের এই আচরণ শুইনা মা অসুস্থ হয়ে পড়ছে। বেশ কিছুদিন যাওয়ার পর মা পাগলের মতো হয়ে গেছে, মা বলতেছে স্বামী গো, ও স্বামী আমি বাঁচবো না গো, আমি কোন দিন জানি মরে যাই, আমাকে এক নজর আমার মানিকরে দেখাও, আমি তো 10 মাস পেটে নিছিলাম, আমি তো যন্ত্রণার সহিত সইছি, আমি বলতে পারি না গো স্বামী, বলতে পারি না, পেটে তাইকা কতবার কলি যায় লাথি দিছে, আমি তোমার কাছে কোনোদিন নালিশ দেই না, রাতকে রাত আমি এই ঘরে ওই ঘরে দাঁড়ায় দাঁড়ায় কাটে দিছি, কলি যায় লাথি খায়া খানা বন্ধ হয়ে গেছে, কোনোদিন তোমার কাছে সন্তানের ব্যাপারে নালিশ পর্যন্ত দেই নাই গো স্বামী, এজন্য আমাকে এক নজর দেখায় আনো, আমাকে নিয়ে শহরে চলো। স্বামী বলতেছে বিবি গো একটু ধৈর্য ধরো, শহরে গেলে তোমার সাথে সন্তান দেখা করবে না, দেখা করবে না। মা কয় যদি দেখা না করে কবর আমার ডাকাতে হবে, শহরে হবে, আমার গ্রামে তুমি আইনো না, ওই জায়গায় আমার জান কবজ খায় যাবে। এই বইলা এই বইলা মা বাবা দুজন রওনা দিছে, একদিন টাইম কইরা বাইরে ভাই মা সারা পথ যায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, গেইটের সামনে যায় মা আবারও দাঁড়াইছে, বাবাও দাঁড়াইছে, পাহারাদার কয় স্যার আপনাদের সাথে দেখা করবে কিনা জানি না, ও চাচা আপনি তো গতবারও আসছিলেন, চাচা আপনি তো আমার স্যারের বাবা, কিন্তু আমার স্যার আর স্যার নাই, অন্যায় পথে টাকা কামায় ঘুষ খায় দিলটা পাথর হয়ে গেছে, আমাদের সাথেও কঠিন আচরণ করে, নরম কোনো আচরণ তার নাই। ও চাচা আমি জানি আমার চাচির সাথে লয়ে আইছেন, তবু আমার মন বলে আমার স্যার তবুও দেখা করবে না। দারোয়ান আবারও গেছে, যা কই স্যার, ও স্যার একটু তাকান গেইটের দিকে তাকান, একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধা মহিলার নিয়ে ঈশা দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে গো স্যার, একটু তাকায় দেখে ওই স্যার, সে তাকায় দেখে তার আর কেউ নয় তার মা বাবা। এরপরও দিলটা নরম হলো না, দিলটা নরম হলো না, তখনও দারোয়ান রে বলতেছে, দারোয়ান জানে 2000 টাকা লইয়া যা, যাইয়া বলবি আমার টাইম নাই টাইম নাই, আমি বড় ব্যস্ত। তখন দারোয়ান চোখের পানিটা ফালাইয়া স্যারের সামনে কান্দতেছে, দুনিয়াতে এমন বুঝি সন্তান হয়, এমন বুঝি সন্তান হয় বউ পায়া শ্বশুর বাড়ি পাই আমার এমন ভাবে ভুলে যায়, বাবারে এমন ভাবে ভুলে যায়। এ যুবক মনে রাইখো, দুনিয়ায় মরার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালেও এমন রাখবে, তোমারও না কান্দায় আল্লাহ কবরে নিবে না রে, কারণ মায়ার নবী দয়ার নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে,
কিন্তু একটা কবিরা গুনার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে মৃত্যুর আগে আগে দিয়া দেয়। সেই কবিরা গুনাটা হলো কুকুল ওয়ালিদাইন, ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবী বলেন উম্মতের দল সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা কবিরা গুনা আছে এমন, এই গুনাটা মরার আগে আল্লাহ দিয়া দেয় নগদ। এই কবিরা গুনাটা হলো যেই সন্তান মারে কাঁদায়, যেই সন্তান বাবারে কাঁদায়, এই সন্তানের কপালে মরণের আগে আগে আল্লাহ তার কপালেও কান্না রেখে দেয়, তার কপালেও যন্ত্রণা রেখে দেয়, তার সন্তানও তারে কাঁদায়, তার পুত্র বধূও তারে কাঁদায়। বাইরে বন্ধুরা ওই দিনও মার কাছে যখন আইয়া দারোয়ান কয় আমার স্যার ব্যস্ত আসতে পারবে না, মা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, এরপরও মা বদুয়া দেয় না, এরপরও বাবা বদুয়া দেয় না, কারণ বাপ মার বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বাপ মার বদুয়া, বাপ মার দোয়া, বাপ মার দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। তিন ব্যক্তির দোয়া বদুয়া সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মায়ের নবী বলেন উম্মতের দল সাবধান, তিন ব্যক্তির কাছ থেকে বদুয়া নিও না, সর্বদা এই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিবা, এক হলো মজলুম আরেক হলো মুসাফির আরেক হলো বাপ মা। মজলুমের কাছ থেকে বদুয়া নিও না, নিও না। সমাজে যেই মানুষটা দুর্বল, তার গায়ে শক্তি কম, গোষ্ঠী তার ছোট, টাকা তার নাই, সন্তানও নাই, লাঠি বাহিনী তার কেউ নাই, তার সাথে তুমি কোনোদিন মাইরে যাও না, তারে ধমক দিও না, তারে বেইজ্জত কইরো না, তার চোখ দিয়ে পানি ঝরায়ও না, কারণ দুনিয়াতে যার কেউ নাই তার সাথে থাকেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্য মজলুম যখনই আহ কয়, মজলুম যখনই আহ কয়, আল্লাহর আরশে এমন ভাবে নবী বলেন আহ শব্দটা পৌঁছে যায়, সুজা যাইয়া আল্লাহর আরশে ধাক্কা মারে। ভাইয়ের বন্ধুরা এজন্য দুর্বল মানুষের মুখ দিয়ে আহ উহ বের করায় না। এই মামলা বড় জটিল মামলা, হাসরের মাঠে বহু ক্ষমতাসীন মানুষ, সমাজের ভিতরে বহু প্রভাবশালী মানুষ, এই মানুষগুলি দুর্বলের উপরে জুলুম করার কারণে আল্লাহর আদালতে আটকা পড়বে। এই মামলা বড় জটিল জটিল মামলা হবে। এই হাজি সাহেবের হজ আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান তারে জান্নাতে নিতে পারবে না, তার নামাজ তার রোজা তারে জান্নাতে নিতে পারবে না। যদি দুর্বল মানুষের মামলা আল্লাহর আদালতে তার বিরুদ্ধে থাকে রে যুবক, এজন্য সাবধান, যদি তুমি কারো উপরে জুলুম কর মরণের আগে আগে মাফ চাইয়া নেয়। আল্লাহর আদালতে মামলা লইয়া কেউ উঠো না, মানুষের মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উঠবেন না, এটা খতরনাক মামলা, হকুল ইবাদের মামলা। এজন্য দুনিয়াতে যদি কোনো মানুষের হক নষ্ট করিয়া থাকি, মানুষে কষ্ট দিয়া থাকি, আমার পাওয়ারের বলে কারো উপরে জুলুম করিয়া থাকি, নবী বলেন মরার আগে আগে, মৃত্যুর আগে আগে, তুমি তো জানো না কখন মারা যাবা, অতএব এখনই তার কাছ থেকে মাপ চাও। ভাই আমি একটা ভুল করে ফেলেছি, ভাই তুমি কষ্ট পাইছো, আমি তোমার একজন বেজ করছি মানুষের সামনে, আমার ক্ষমতা ছিল বিদায়, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করো, দুনিয়ার মামলা দুনিয়া শেষ করো, আল্লাহর আদালতে উঠায়ও না, আল্লাহর আদালতে উঠায়ও না। এটা জটিল এক আদালত, এই আদালতে ঘুষ চলে না, এই আদালতে সুপারিশ চলে না, এই আদালতে ফোন কল চলে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি কিছুই জানি না, আমার হক নষ্ট হয়েছে, নামাজ একক তো কাজা হয়েছে, যাও আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে মাফ করলাম। কিন্তু মজলুমের মামলা, প্রতিবেশীর মামলা, স্ত্রীর মামলা, সে এরকমভাবে বাপমার মামলা, আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, মাফ চাও। হাসরের মাঠে বাবার কাছে সন্তান মাপ চাইতে যাবে, বাবা সেদিন মাপ দিবে না, মার কাছে মাপ চাইতে যাবে, মা মাপ দিবে না, এরকম ভাবে মজলুম মানুষটার হাতে বায়া ধরবে, মাপ দিবে না, কেমন করে দিবে? হাসরের মার তো হলো ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলার মার।
সন্তানের ব্যাপারে মা বলবে কি কো বাবা আমি তোমারে চিনি না, বাবা বলবে আমি তোমাকে চিনি না। অতএব আল্লাহর নবী বলেছেন সাবধান, এমন কোন মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উইটো না যে মামলা মানুষের কাছ থেকে মাপ চাইতে হয়। আল্লাহ মাপ দিয়া দিবে হাসরের মাঠে, কিন্তু মানুষ মাপ দিবে না, মানুষ মাপ দিবে না। অতএব দুনিয়াতেই শেষ করো মামলা, দুনিয়াতেই শেষ করো। যদি কোনো কিছু অন্যায় বা হক নষ্ট করে থাকো, যদি অন্যায় হয়ে থাকে তুমি দুনিয়াতেই এটা পরিশোধ করো। কারোটা অন্যায়ভাবে জুলুম করে নিয়ে আসো, দখল করে খাইতেছো, মরার আগে আগে এটা ফেরত দাও। সন্তান এটা ফেরত দেবে কিনা গ্যারান্টি নাই, তোমার কবরের আগুন সন্তান নিবাবে না, সন্তান এই দায়ভার নেবে না। যদি বাবা তুমি জানো তোমার দ্বারা কোনো প্রতিবেশীর হক নষ্ট হয়েছে, ভাইয়ের হক নষ্ট হয়েছে, বোনের হক নষ্ট হয়েছে, তারা তাড়ি করে ভাইরে ডাকো, বোনরে ডাকো, কারণ এই জায়গা এই সম্পদ কেউ কবরে যাবা না, কেউ কবরে যাবা না। মৃত্যুর আগে আগে তাদেরকে বুঝাও, বুঝাও, বুঝাও এই হক লইয়া আল্লাহর আদালতে উইটো না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু তোমাকে জান্নাতে নিতে পারবে না যদি মানুষের মামলা থাকে, এত বড় জটিল মামলা। এজন্য আল্লাহর নবী মৃত্যুর আগে, নবীজি ইন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বরে বসে নবী বলেছিলেন সাহাবীরা জানি না কোন দিন আমি বিদায় হয়ে যাই তোমাদের কাছ থেকে, আজ তোমাদের মাঝে আমার একটা কথা বলো, আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা আছে? আমি কি তোমাদের কারো উপরে কোনো জুলুম করেছি? আমি কি তোমাদের কাউকে অন্তর কষ্ট দিয়েছি? যদি তাকে আল্লাহর দোহায়, আল্লাহর দোহায় আমি নবীকে বলো, আমাকে বলো, আমি কারো পাওনা লইয়া কবরে যেতে চাই না। মায়ার নবী, রহমতের নবী কেন বলেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন নবী, শিক্ষা দিয়ে গেছেন। আমার নবীর কাছে কারো কোনো পাওনা নাই, এরপর নবী দুই হাত উঠে কেন বলছেন উম্মত শিখো? আমি নবী ভয়ে ছিলাম, পেরেশানিতে ছিলাম। এক সাহাবী বইলে উঠছেন, কেউ কোনো কথা বলে না, মসজিদে নবী একদম নীরব নিস্তব্ধ, নবীর কাছে আবার কে কি পায়? এমনি এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পাওনা আছে। সুবহানাল্লাহ, জোরে কো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি আলী, সবাই তাক হয়ে তাকিয়েছেন, সব সাহাবীরা ঘর ফিরে ফেলছেন, কে সে? দেখেন একজন সাহাবি, আল্লাহ নবী বলতেছেন কি পাওনা, আমি তোমার কি হক নষ্ট করেছি বলো। তখন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠের মধ্যে চাবক মারছেন। আল্লাহ নবী বলেন জেনে না না জেনে? সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ না জেনে, আপনি জানতেন না আমি আপনার উটের পিছনে দাঁড়ানো, আপনি উটের পিঠে উঠেই একটু চাবক মারছিলেন উটকে চালানোর জন্য, সেই চাবকটা উটের পিঠে পড়ে নাই, আমার পিঠে পড়ছিল, আমি আহ উহ শব্দটাও করি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বললেন তাহলে তুমি তাড়াতাড়ি করে আসো, আজকে তুমি বদলা নিতে চাও? সাহাবি বলেন হ আমি বদলা নিতে চাই। মদিনার মসজিদ কেঁপে উঠলো, সাহাবীরা পর্যন্ত কেঁপে উঠলেন, কয় কি বদলা নিবে নবীর কাছ থেকে চাবক দিয়া বাড়ি মারবে? সাহাবাই কেরাম সবাই কাঁপতেছেন। মায়ার নবী বলেন এই দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। ইনিও হাঁটা শুরু করে দিছেন। আবু বকর সিদ্দিক রাস্তা আটকায় দিলেন, বলতেছেন যাস না রে ভাই, আমার নবীর গায়ে তুই কেমন করে চাবক মারবি? আমি আবু বকর পিঠটা দিয়ে দিলাম, একটা না শত শত চাবুক আমি আবু বকরের পিঠে মাইরে তুমি বদলা নেও রে, তবু আমার নবীর গায়ে চাবুক মারতে যাও না। মায়ার নবী বলেন আবু বকর তুমি রাস্তা সারো, আবু বকর তুমি রাস্তা সারো। সাহাবী তিনি তো সামনের দিকেই আসতেছেন, সাথে সাথে ওমর দাঁড়ায় গেলেন, কাঁদতেছেন ওমর, ওমরের হাত পা গুলি কাঁপতেছে। ওমর কান্দেন আর বলেন তোমার পায়ে ধরি, তুমি সামনে যাও না, যাও না, আমার নবীর পিঠে কেমনে মারবা? আমি উমর, আমার পিঠটা তোমারে দিয়া দিলাম, যত পারো মারো, যত পারো মারো, এরপরও নবীর দিকে আগায় না। আল্লাহ নবী কুমর রাস্তা ছেড়ে দাও, উমর রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। আল্লাহর আদালতে পিঠে চাবক খাওয়ার চেয়ে দুনিয়ার আদালতে চাবক নেওয়া ভালো রে। ও উমর রাস্তা ছেড়ে দাও। সমস্ত সাহাবি বার কাঁপতেছেন, তিনি সামনের দিকে আগায় গেলেন। মায়ার নবী চাবকটা হাতে দিয়ে দিছেন, পিঠটা নবী এইভাবে দিয়ে দিছেন, আর বলতেছেন দেরি করবা না, যেইভাবে আমি চাবকটা মারছিলাম এইভাবে তুমি আমার পিঠে মারো। সাহাবি ডাক দিয়ে বলতেছে নবী গ, ওই দিন আমার গায়ে কোনো জামা ছিল না,
যদি 100-100 বদলা নিতে হয় আপনার পিঠেও কোনো জামা থাকতে পারবে না। মায়ার নবী দয়ার নবী নিজের জামাটা খুলে ফেললেন, মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল। আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম, আমার ওই নবীর পিঠে বুঝি আজকে চাবক মারবে রে। এতগুলা নবীর আশিক মসজিদে নববীতে বসা, যেই মাত্র নবী জামা খুললেন সাহাবি পিছনের দিকে গেলেন চাবক মানার জন্য, কিন্তু দেখা যায় পিছনে যাইয়েই তিনি চাবকটা হাত থেকে ফালাইয়া দৌড় দিয়া মায়ার নবীর পিঠের মধ্যে দইরা। নবীর এই কাদের মধ্যে যে মোহরের নবুয়ত, এই মোহরের নবুয়ত দেখার জন্য তিনি এই অভিনয়টা কইরা নবুয়তের ভিতরে চুমু খাইতে লাগলে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা কে তোমাকে আরবি হ্যায়, তাজদার মদিনা কে তোমাকে আরবি হ্যায়, আশজার নে দেতে কে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মেয়ে কে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মেয়ে কে তো আঙ্গুল কি ইশারাত। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা চলে গেল, বাবাও চলে গেল গ্রামে, বাপ মা কলেজে, কলিজার ভিতরে বাপ মার ব্যথা, এই ছেলে বাসা নিয়ে থাকতো গুলশান, গুলশান আজাদ মসজিদ, এই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রা বাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় ওলি, এই যুগে একজন জীবন্ত ওলি, আল্লাহর ওলির পিছনে রমজান মাস, নামাজ কালাম যুবক ঠিক মতো পড়ে না, কিন্তু রমজান আসলে মুসলমান নামাজই পড়ে, জুম্মার নামাজ রমজান মাসে কোনো মুসলমান মিস দেয় না। যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেল, আল্লাহর ওলি তিনি বয়ান করতেছেন। ঘটনাক্রমে ওই দিন হযরতের বয়ান ছিল বাপ মার সেবা, মা বাবার হোক, আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে কথাগুলি এমন ভাবে বলতেছেন, যুবক মনোযোগ দিয়ে শুনতেছে, শুনতে শুনতে তার অনিচ্ছা সত্যি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। যুবক মনে মনে ভাবতে লাগলো, হায়রে আমি কি করলাম, আমি তো আমার পায়ে কুড়াল মারছি, আমি তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছি, আমার দুনিয়া আখরাত বরবাদ করে ফেলেছি, হায় আমার মা আমার বাবা আমাকে দেখা করার জন্য আমার গেট পর্যন্ত আসলেন রে, এরপরও আমি দেখা করলাম না, আমি কত বড় নালায়েক, কত বড় অধম। আল্লাহর ওলির বয়ান শোনার পরে তার দিলের ভিতরে পরিবর্তন হয়ে গেল। এজন্যই ওলামায়ে কেরামের বয়ান শুনতে হয়, ওলামায়ে কেরামের বয়ান শুনলে পরে নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা
يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر نبي বলেন উম্মতের দল ফিতনার জমানায় তোমরা আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে তোমরা মিলেমিশে থাকবা তাদের মজলিস যেখানে দেখবা সেখানে দৌড়ায়া যাইবা উলামায়ে কেরামের মজলিসে যায় বসবা তাদের কথা শুনবা নবী বলেন জাননি যদি আমার উম্মতের উলামায়ে কেরামের কথা শুনো তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দিবে গুনার কারণে যে দিল মুর্দা হয়ে গেছে রে যুব আল্লাহর নবী বলেন উলামায়ে কেরামের কথা শুনলে আল্লাহওয়ালাদের কথা শুনলে পরে তোমার ওই মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে যেইভাবে শুকনা জমিন বৃষ্টি পাইলে পরে সজীব হয় তোমার দিলটারও আল্লাহ এরকম সজীব বানায় দিবে ভাইরা বন্ধুরা আল্লাহর ওলির কথাটা তার দিলের ভিতরে লাগলো যুবক সাথে সাথে নিয়ত করে ফেললো চোখ দিয়ে পানি ঝরা কানতেছে পুরা নামাজ জুমার নামাজ যুবক কাঁদছে সেজদা যায় চোখের পানি ঝরায় ঝরে কাঁদছে আর শুধু বলতেছে মালিক আমাকে একটু সময় তুমি দিবানি দিবানি আমি আমার আম্মার পা দুইরা মাপ চাইমো আমার আব্বার পা দুইরা মাপ চাইমো এতটুকু সময় তুমি আমাকে দিবানি গো মালিক আল্লাহ আমাকে তুমি এতটুকু হায়াত পর্যন্ত বাঁচায় রাইখো আমি জুম্মার নামাজের পর আর বাসায় যাবো না এখান থেকেই সুজা আমার আব্বা আম্মার কাছে যাব নামাজ শেষ করার পর যুবক চোখের পানি মুছে আর বাজারে যায় যাইয়া ঈদে বাইরে সামনে তো রোজার ঈদ রোজার ঈদের জন্য মায়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনে বাবার জন্য লুঙ্গি কিনে কিনা বিভিন্ন রকমের ইফতারি লইয়া ওই যুবক রওনা দেয় কুমিল্লা শহর ভাইরা বন্ধুরা আসতে আসতে অনেক দেরি হয়ে গেল রে দুইটা ফেরি পার হইতে হইতে অনেক দিনই হয়ে গেল রাস্তায় ইফতার হইল এরপরে শহরে যখন যায় পৌঁছলো তখন তারাবির টাইম তারাবির অল্প কিছু সময় বাকি আছে ভাইরা বন্ধুরা এই অবস্থায় শহর পুরা শুনশান নীরব কোনো রিক্সা নাই কোনো কিছু নাই গ্রামে যাওয়ার মতো তার কোনো সুযোগ নাই মানুষ কি জিজ্ঞেস করে মানুষরা কয় সবাই তো তারাবির নামাজে গেছে অপেক্ষা করা লাগবে যুবক নিজেও যায় কিছু নামাজে শরিক হয় তারাবির পর যুবক বের হয় রিক্সার জন্য তাও পায় না মানুষেরা কয় না কনকনে শীত এই শীতের ভিতরে কোনো রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হবে না সারাদিন রোজারাই কাতারাবির নামাজ পড়ে সবাই বিশ্রামে চলে গেছে এখন তুমি কোনো রিক্সা বিক্সা পাইবা না তবে একটা রিক্সা তুমি পাইতে পারো রে আমার জানা মতে ওই বৃদ্ধ মানুষটা রাতের বেলাও রিক্সা টানে কারণ আমি জানি গ্রামে তার স্ত্রী অসুস্থ মানুষ বিছানায় পড়া ঔষধ নিয়ে যাইতে হয় প্রতিদিন তার দুনিয়াতে কেউ নাই কেউ নাই অসুস্থ স্ত্রীর জন্য ঔষধ নিতে হয় বিধায় লোকটা দিনেও রিক্সা টানে রাতেও রিক্সা টানে মনে হয় তারে তুমি পাইতে পারো কোথায় গেলে পাবো কই সামনে কোনো ধরনের কোনো জায়গায় কারো বাসায় ঘুমায় না মেসেও থাকে না ভাড়া নাই রাস্তার ভিতরেই রাত কাটা দেয় কনকনে শীতের বাতাস তার কষ্ট দেয় কষ্ট দেয় সামনের দিকে তুমি আগাও যায় দেখবা একটা দোকানের সামনে বইসা রইছে যুবক রওনা দিছে সামনের দিকে আগা যায় দেখতে পেল একটা রিক্সা দাঁড়ায় আছে পাশে একটা লোক একটা বড় দোকানের বারান্দার মধ্যে বসে বসে শীতে কাঁপতেছে রুমাল দিয়া মাথাটা ডাইকা রাখছে নাক মুখ ডাইকা রাখছে বইসা রইছে রিক্সাটা পাশে থইয়া শীতে এইভাবে এইভাবে বুড়া মানুষটা কাঁপতেছে যুবক যাইয়ে ডাক দেয়া কয় চাচা রিক্সা নিয়ে তুমি অমুক গ্রামে যাইবানি যেই মাত্র চাচা কইয়া বইসে অমুক গ্রামে যাইবানি সন্তানের কণ্ঠ হাজারো মানুষের ভিতরে বাপ্পা ছিঁড়ে ফেলে হাজারো মানুষের ভিতরে শিশু বাচ্চাটা আম্মা কোয়া ডাক দেয় হাজারো আম্মার ভিতরে নিজের সন্তানের ডাক কোনটা মা চিনে ফেলে একটুও বুঝতে অসুবিধা হয় না বাবা তো বুঝে ফেলেছে কণ্ঠটা আমার সন্তানের কণ্ঠ মনে হয় সে মুখটা আর খুলে নাই চোখটা কোনো রকম বার করে চিনে ফেলেছে চিনে ফেলেছে এই যুবক তো আর কেউ না এই যুবকই তো আমার কলিজার টুকরা সন্তান রে যার কাছে দুইবার যে গেট থেকে ফিরে আইছে
বাবা চুকি নিজের পরিচয় না দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কহ বাবা জামু। ছেলে তখন বলতেছে চাচা কত টাকা দেওয়া লাগবে। বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি পরে ছেলে তো দেখে না, বাবা কান্দে আর কই, বাবার এই জীবনে কত প্যাসেঞ্জারের কাছ থেকে তো টাকা নিলাম, আজকে আর তোমার কাছ থেকে পয়সা নিব না, আজ আমি কোনো পয়সা নিব না নিব না। যুবক কয় না আমি আপনাকে পয়সা দিব, 200 টাকার জায়গায় 300 টাকা দিব। মুরব্বী মানুষ ডাক দেয় কই বাবা পয়সা লাগবে না তুমি উঠ। এই বইলে ছেলের রিক্সায় তুইলা নিছে, বাবা তখনও মুখ খোলে না মুখের পরিচয় দেখায় না, রিক্সাটা লইয়া বাবা রিক্সা টানতেছে আর চোখের পানি জোরে কাঁদতেছে। ভাইরা একটু উঁচা জায়গার মধ্যে উঠা লাগবে, মুরব্বী মানুষ গায়ে শক্তি কম, ওই অবস্থায় উঠতে চায় উঠতে পারে না। ছেলেটা তখন রিক্সা থেকে নামছে, ছেলেটারও চোখ দিয়ে পানি পড়তেছে, বাবার কথা ইয়াদ করে মার কথা ইয়াদ করে যায়, আমার পা দুইরা কানবে বাবার পা দুইরা কানবে। বাবা দেখতেছে ছেলেও কানতেছে, হাতের মধ্যে অনেকগুলি কাপড় চুপড় দেখা যায় সদাই। বাবা রিক্সা থেকে নাইমা কই বাবা এখানে একটু নামবানি একটু নামবানি। ছেলে তো নামছে, ওই অবস্থায় হঠাৎ করে মাফলারটা মুখ থেকে সইরে গেছে, চেহারাটা ছেলে দেখে ফেলেছে, দেখা ছেলে আব্বা কুইয়া পা জোড়া ধরছে। বাবা তুমি বুঝি আমাকে পরিচয় দিবা না দিবা না। বাবা কান্দে আর কই বাবা দুইবার গিয়া পরিচয় দিয়া ভয় পাইতেছিল, দুইবার গিয়া পরিচয় দিয়ে ভয় পাইতেছিলাম, এখনো পরিচয় দিলে তুমি আমারে পরিচয় দিবা কিনা। বাবার পা দিনে ছেলে কান্দার কো আব্বা আমি বহুত বড় ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি, বড় লোকের মেয়ে বিয়ে কইরে আমি আমার গরিব বাপ মা ভুলে গেছিলাম, আল্লাহ আমার চোখ খুলে দিছে আব্বা, আল্লাহ আমার চোখ খুলে দিছে আব্বা, আমার আম্মা কোথায়? কয় তোমার মা বিছানায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জালো রে, ঔষধ কিনে দিতে পারি না রে বাজার। ছেলে দৌড়াইয়া বাবারে নিয়ে আইসা, মা কুইয়া ডাক দিছে দরজার সামনে, যেই মাত্র সন্তান আম্মা কুইয়া ডাক দিছে, যেই মা বিছানা থেকে উঠতে পারে না, সন্তানের ডাক শুইনা মা লাফ দিয়া বিছানা থেকে উঠা গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এজন্য আল্লাহ নবী বনু তামিম গোত্রের যুবকরে বলে, যুবক আল্লাহর কাছে যখনই দোয়া চাইবা তখনই এই দোয়া কইরো, আল্লাহ আমার আব্বা আম্মা আমার তলে যেই পরিমাণ সেবা যেই পরিমাণ মেহনত যেই পরিমাণ মায়া যত্ন করেছে এইভাবে তুমি আব্বা আম্মারে মায়া কইরো যত্ন নিও। দুই নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে দান সদকা কইরো, বাপ মার নামে যখনই তুমি মসজিদ মাদ্রাসায় দান করবা, বাপ মার নামে যখনই তুমি গরিব মানুষে দান করবা, তখনই তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ নবী বলেন, সন্তান যখনই মার নামে বাবার নামে দান করে সাথে সাথে বাপ মার কবরে ঈদের আনন্দ বইয়া যায়, আর তার সন্তানও দানবীর হয় যেই সন্তান বাপ মার নামে দান করে, আগামীকাল তার সন্তানও তার নামে দান করে। তিন নম্বরে নবী বলেন, ইনফাজ ওয়াহদিহিমা মিম্বা দিহিমা, তোমার বাবা তোমার মার যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে এই হকগুলা তুমি ফেরত দাও। তোমার বাবা যদি বোনের হক নষ্ট করে ভাইয়ের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে তুমি তাড়াতাড়ি করে এই হকগুলা ফেরত দাও, যখনই তুমি ফেরত দিবা সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবার দ্বারা যদি কারো হক নষ্ট হয় তুমি এই হক ফেরত না দিয়া যদি বাবার নামে 40টা করো 10টা 20টা 100টা গরু জবাই কইরা খাও মানুষে খাওয়াও তবুও বাবার কবরের আগুন নিবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের পাওনা পরিশোধ না করবা। বাবার কবরের আগুন যদি নিবাইতে চাও রে যুব, তাড়াতাড়ি করে বাপ মার দ্বারা যদি কোনো হক তার নষ্ট হয়ে থাকে তুমি তাড়াতাড়ি করে বুঝায় দাও বুঝায় দাও, চাচা তো ভাই বোনরে ডাইকা আনো, আমার আব্বা ভুল করে ফেলছিল আজ আমার চাচা নাই,
তোমরা এই জায়গাটা লয়ে যাও, ফুফুরে তুমি ডাইখা আন, ফুফু না থাকলে ফুফা তো ভাই বোনরে ডাইখা আন, আইনা তাদের সম্পদ তাদের বুঝায় দাও। অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, যদি বোনের হক না দিয়ে সে কবরে যায়। আর তুমি যদি বাবার ন্যাক সন্তান হয়ে থাকো, বাবা তোমার যে তোমার উপরে তোমার দরদি হইয়া এই কাজটা করছিল, তুমি দ্রুত করে বোনে তোমার ফুফুদের হক ফিরত দাও, নতুবা বাবার কবরের আগুন নিবে না। চার নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী বলেন, যুব মা বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে তুমি খোঁজ খবর রাখো। মা আজ দুনিয়ায় নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে, মামা আছে, মামি আছে, নানা আছে, নানি আছে, মার রক্তের মানুষ তোমার খালা আছে, খালা না থাকলে খালা তো ভাই বোন আছে, মামা না থাকলে মামা তো ভাই বোন আছে, এদের খোঁজ খবর তুমি নাও। মায়ের রক্তের সম্পর্কের মানুষগুলার খবর তুমি যখনই নিবা, তখনই তোমার মায়ের কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছা দিবে। বাবা দুনিয়ায় নাই, বাবার রক্তের মানুষ তারা দুনিয়া আছে, ওই বাবার রক্তের মানুষগুলার খোঁজ খবর তুমি নাও। সুখে দুঃখে তাদের পাশে তুমি দাঁড়াও। আজ তোমাকে আল্লাহ কোটিপতি বানায় দিছে, শিল্পপতি বানায় দিছে, কিন্তু বাবার রক্তের মানুষগুলি অনেক গরিব, অনেক গরিব, ওদের খোঁজ খবর তুমি নাও। বাবার নামে দশটা গরু জবাই করার চেয়ে যদি বাবার চাচাতো ভাইয়ের তুমি 1,000-2,000 টাকা দাও, নবী বলেন সাথে সাথে কবরে খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। পাঁচ নাম্বার, ইকরামু সাদিকিহিমা বাদি মিন বাদিহিমা। তোমার বাবা আজ দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছে, কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে এখনো আছে, যাদের সাথে বাবা চলতো রে, মা এখন নাই কিন্তু মার বান্ধবী আছে। বাবার বন্ধুদেরকে যদি তুমি পাও, তখন বাবার মতো শ্রদ্ধা কইরো, ডাক দিয়ে কইল চাচা আব্বার সাথে আপনারে কতকাল আমি দেখছি, কতবার আব্বার সাথে চা খাইতে দেখছি, আব্বা থাকতে আমাদের বাড়িতে আপনি আসতেন, আজ আব্বা নাই, এজন্য চাচা আপনিও বাড়ি আসেন না, চাচা একটু দয়া কইরা বাড়িতে আসেন, চাচার এক কাপ চা খাওয়াও, ঈদের সময় একটা লুঙ্গি দাও, একটা পায়ে একটা গেঞ্জি কিনে দাও, বাজারে পাইছো বাবার মতো শ্রদ্ধা করো, এক কাপ চা খাওয়ানোর চেষ্টা কর। নবী বলেন যখনই তোমার বাবার কোনো বন্ধু বান্ধব বাবার বয়সের মানুষগুলাকে বাবার মতো তুমি শ্রদ্ধা করবারে যুবক, সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছা দিবে। মা দুনিয়ায় নাই, মার সমবয়সের মানুষ, মার সমবয়সের মহিলা যদি তুমি দেখো, মার মতো শ্রদ্ধা কইরো, পারলে একটু খেদমত কইরো, একটু সেবা কইরো, একটু সাহায্য কইরো, যখনই তুমি তারে সাহায্য করবা আল্লাহ কবরে তোমার খেদমত মায়ের কবরে পৌঁছায় দিবে। আর একটু জোরাকান সুবহানাল্লাহ। তাহলে বাপ মার জন্য মায়ের নবী সবক দিয়ে দিছেন, হাদিস থেকে বললাম পাঁচটা আমল। এক নম্বর, বেশি বেশি দোয়া করা নামাজে নামাজের বাইরে। এর যুবক বাপ মার কবরে পাশ দিয়া দোয়া পইরা যাইবা, দোয়া পইরা পইরা তুমি যাইবা, আর আমার সন্তান আমার কবরের পাশে দোয়া পইরা যাবে, কোরআন তেলাওয়াত কইরা যাবে, নাকি গান গেয়ে যাবে, সিদ্ধান্ত নিবে এখন মা আর বাবা। শিশুকালে যদি সন্তানটারে দিন শিখাও, শিশুকালে যদি তুমি তার কোরআন পড়ো, শিশুকালে যদি তার আল্লাহর পরিচয় তুমি শিখাও, তাহলে এই সন্তান বাবার কবরে মায়ের কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে না, কোরআন তেলাওয়াত কইরা কইরা যাবে রে। আর যেই সন্তান রে শিশুকালে দিন শিখাবো না, এই সন্তান বন্ধুদের সাথে কবরের পাশ দিয়া গান গায়া যায়, আফসোস, ওই বাপ মার জন্য দুনিয়াতে সন্তান জন্ম দেওয়া এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, যে আমার সন্তান কবরের পাশ দিয়া গেল, অথচ একটু অনুভূতি তার জাগলো না, একবার সূরায়ে ফাতিহা পড়তে পারলো না, এমন সন্তান আমি দুনিয়াতে রেখে গেলাম, কেমন সন্তান রেখে যাব এই সিদ্ধান্ত নিব এখন। এখন শিশুকালে আমার সন্তানরে দিন শেখাও, কোরআন শেখাও, নুরানি মাদ্রাসায় পড়াও 5টা বৎসর, তারপরে স্কুলে দিবায় দাও,
কলেজে দিবায় দাও, ডাক্তার বানাও, কিন্তু 5 বৎসর মাদ্রাসায় শিশুকালে পড়াও, দিলের ভিতরে কোরআন বসায় দাও, দিলের ভিতরে আল্লাহ রসুলের নাম পাথরে খুদাই করে লিখে দাও, এই ছেলে ডাক্তার হলো নামাজি, পাক্কা নামাজি হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হলো কোরআনের পক্ষে থাকবে, মার কথা ইয়াদ করবে, বাবার কথা ইয়াদ করবে, কারণ শিশুকালে তার কলিজায় কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে কোন? এই সিদ্ধান্তের মাঝে কেউ ভুল করবেন না, আল্লাহর দোহায়। শিশুকালে সন্তানগুলোকে স্কুলে দিবেন না, সেই শিশু বয়সটা তার জীবনের প্রথম শিক্ষার বয়সটা যেন মাদ্রাসা হয়। কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। বলেন একজন ভাই, বলেন মসজিদের জন্য একটা ফ্যান দিবেন মার নামে, একজন সবার আগে, সবার আগে উঠবেন না, আমি মোনাজাত দিব, মোনাজাত এবাদতের মহ।